হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুস হবিস। আশা করছি সবাই খুব ভালো আছো। আর আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করব বলে। রেসিপিটা হচ্ছে খুব কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে কিভাবে ঘরোয়া পদ্ধতিতে চিকেন বিরিয়ানিটা খুব সহজেই বানিয়ে নেওয়া যায় আর যেটা টেস্ট একদম রেস্টুরেন্ট স্টাইল হয়, সেইটার রেসিপিটা আমি তোমাদের কাছে শেয়ার করছি। আর এই রেসিপিটা কিভাবে বানাই চলো দেখে নাও। আর এই বিরিয়ানি বানানোর জন্য ফার্স্টে আমরা কিছু প্রসেস করে নিচ্ছি, যেগুলো করে নিলে আমাদের বিরিয়ানিটা খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাবে। তো ফার্স্টে আমি এখানে এক বাটি পেঁয়াজকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, এটার আমি বেরেস্তা বানিয়ে নেবো। আর বেরেস্তা বানানোর জন্য এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে তেলটা একটু গরম হয়ে গেছে আমাদের, আর আমি এর মধ্যে এবার এই পেঁয়াজগুলোকে অ্যাড করে দিচ্ছি। আর এটা কিন্তু ফ্লেমটা কমেই করতে হবে, হাই ফ্লেমে করলে হবে না, এটা ফ্লেমটা কমিয়ে বেরেস্তাটা ধৈর্য ধরে ভাজতে হবে। তো আমাদের বেরেস্তা ভাজাটা কমপ্লিট হয়ে গেছে, এবার এটা তেল থেকে ছেঁকে এইভাবে তুলে নিচ্ছি। বেরেস্তা ভাজা কমপ্লিট হয়ে গেলে এই বেরেস্তা ভাজার তেলটাতে চিকেনগুলোকে আমি আগে থাকতে একটু ভিনিগার আর নুন মাখিয়ে ম্যারিনেশন করে গেছিলাম, সেগুলোকে একটু ভেজে নিচ্ছি। চিকেনটা আমাদের মোটামুটি ভাজা হয়ে গেছে, এগুলোকে খুব বেশি ভাজবো না, একটুখানি জাস্ট কালারটা চেঞ্জ পর্যন্ত। এবার এগুলোকে আমি তেল থেকে তুলে নেবো। আর আমি এখানে 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি, অ্যাকচুয়ালি আমি 500 গ্রাম চালের বিরিয়ানি করব, তো 500 গ্রাম চিকেন সেই জন্য নিয়েছি। আর চিকেনগুলোকে তুলে নিয়ে এই সেম তেলের মধ্যে আমি আলুগুলোকে ভাজতে দিয়ে দিয়েছি। আলুগুলোকে ভালো করে ধুয়ে আমি একটুখানি ফুড কালার আর নুন মাখিয়ে নিয়েছিলাম, আর প্রত্যেকটা আলুর গায়ে আমি একটু ছুরি দিয়ে একটু ছুটি ফুটো ফুটো মতো করে দিয়েছি, বা তোমরা কোনো ফর্ক দিয়ে ওই কাজটা করে নিতে পারো যাতে আলুগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো আলুগুলোকে আমি একটু ভালো করে, মানে খুব বেশি ভাজবো না, আবার খুব হালকাও না, মিডিয়াম করে ভেজে তুলে নেবো। এই কাজটা কিন্তু আলুটা সিদ্ধ করেও করতে পারো, বাট আমার মনে হয় যে ভেজে করলে আলুর টেস্টটা বেশি ভালো লাগে, তাই আমি হালকা করে ভেজে নিচ্ছি, বা তোমরা না ভেজে ডাইরেক্ট সিদ্ধও করতে পারো। এক সাইডে আলুটা প্রসেস হতে হতে আর এদিকে আমি আরেকটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, হাঁড়িতে জল গরম হচ্ছে, জলটা গরম ফুটলে তারপর আমি ওর মধ্যে চালটা তুলবো। ততক্ষণ এখানে একটা মশলার পুটলি আমি রেডি করে নিচ্ছি, তার মধ্যে দিয়েছি হচ্ছে যে 2 টুকরো দারচিনি আর 5-6টা লবঙ্গ, 6টা মতো ছোটো এলাচ মুখ ফাটিয়ে রেখেছি, আর 6টা-8টা মতো গোলমরিচ, আর 5-6টা মতো শামরিচ, আর কিছু আমি এর মধ্যে অ্যাড করিনি। এইটা মশলার পুটলি বানাবো, বানিয়ে এটা আমি জলের মধ্যে দেবো, যেহেতু এই বিরিয়ানিটা আমি খুব কম মশলায় বানাবো, তাই এইটুকুই গোটা গরম মশলা আমি দিচ্ছি। আমাদের আলুগুলো হালকা নেড়ে নেওয়া হয়ে গেছে, আর এবার এটাকে আমি তেল থেকে এভাবে তেল ঝারিয়ে তুলে নিই। তো আমাদের কড়াতে এখনও এতটা তেল রয়েছে, এতটা তেলে আমি রান্নাটা করব না, যেহেতু পরে ঘিও অ্যাড হবে, তাই কিছুটা তেল আগে আমি একটু কমিয়ে নিচ্ছি। আমাদের জলটা সম্পূর্ণ ফুটে গেছে, এই কন্ডিশনের মধ্যে আমি অ্যাড করবো ফার্স্টে সেই মশলার পুটলিটা, আর অ্যাড করে দেবো হচ্ছে কতগুলো তেজপাতা, কারণ তেজপাতাগুলো পরে ভাত থেকে তুলে ফেলে দেওয়া যাবে, আর গোটা গরম মশলাগুলো ভাতের মধ্যে মিশে যায়, তাই ওটা পুটলি বেঁধে দিলাম। আর আমি এখানে 500 গ্রাম চাল ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা আগে, চালগুলো ঠিক এখনো ফুলে ফুলে এরকম হয়ে গেছে, তো এই চালটাও আমি এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আর এর মধ্যে অ্যাড এই কন্ডিশনের নুনও আমাদেরকে অ্যাড করে দিতে হবে যাতে ভাতের মধ্যে নুনটা আসে। তো আমি এরম এখানে দু চামচ নুন দিলাম, কারণ জলে কিন্তু একটু নুনটা বেশি লাগে, আর একটু নুন দিয়ে দিচ্ছি। আর মুখটা খোলা থাক, ভাতটা আমাদের হয়ে যাবে। এই ভাতটা কিন্তু আমরা 70-80% কুক করবো, ফুল কুক করব না। আর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হচ্ছে 1 চামচ তেল, যাতে ভাতটা জড়িয়ে না যায়, সেই জন্য 1 চামচ তেল অ্যাড করে দিলাম। তেলের পরিবর্তে এই কাজটা কিন্তু লেবুর রস দিয়েও করা যায়, তো আমাদের ভাতটা হতে থাক।
এখানে আমার 3 চামচ আদা রসুন পেস্ট আছে, এই আদা রসুন পেস্টটাকে আমি ডাইরেক্ট দেবো না, এটা থেকে জুস বার করে নেবো। আর জুস বার করবার জন্য এই ছাঁকনির মধ্যে নিয়ে নিয়েছি, আর ওপর থেকে আমি একটু একটু করে জল অ্যাড করব, আর এটাকে এরকম চটকে চটকে এটার জুসটা পুরোটা বার করে নেবো। দেখো 1 গ্লাস জলে আমি এই আদা রসুনেরটাকে ভালো করে চিপে চিপে পুরো জুসটা বার করে নিয়েছি, আর এই যে ছিপরেটা এটার কোনো কাজেই লাগবে না, এটাকে আমরা এবার ফেলে দেবো। আর এই জুসটাই আমি কিন্তু বিরিয়ানিতে ইউজ করব, এটা 1 গ্লাস জলে আমি বার করব। ভাতটা পুরোপুরি কুক হবে না, এটা 80% কুক হবে। তো এরমভাবে একটা ভাত নিয়ে আমি আগে এটাকে ট্রাই করে দেখছি, এই যে এটা এরম ভেঙে যাচ্ছে, তো সুতরাং কিন্তু মিশছে না, তার মানে এটা 80% কুক হয়ে গেছে। এই কন্ডিশনে ভাতটা আমরা নামিয়ে নিয়ে সম্পূর্ণ জলটা ছড়িয়ে নেব। ওদিকে ভাতটা যতক্ষণ আমাদের ফ্যানটা ধরছে ততক্ষণ এদিকে কড়ার মধ্যে আমি ফ্রেশ এই আলুগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দিচ্ছি। আর অ্যাড করে দিয়ে এর মধ্যে দিচ্ছি হচ্ছে কিছু ড্রাই মশলা, যেমন 1 চামচ জিরে, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন নুন, 1 টিস্পুন গরম মশলা গুঁড়ো, আর 1 টিস্পুন চিনি। আমি এটা বেশি মশলা দেব না, এই অল্প মশলা দিয়েই আমি এটা করব, তাই আমি সব মশলা কিন্তু কম কম দিচ্ছি। আর মশলাটাকে একটু এই তেলের মধ্যে নেড়ে ভেজে নেব, কিন্তু মশলা যাতে পুড়ে না যায় সেই দিকে ধ্যান রাখবো। তো জাস্ট এই মশলাটাকে 1/2 মিনিট থেকে 1 মিনিট মতো হতে দেবে। তো একটু জাস্ট মশলাটা ভাজা হতেই আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সেই যে বেরেস্তাটা ভেজে রেখেছিলাম, তার অর্ধেকটা বেরেস্তা, সব বেরেস্তাটা আমি এখন দেব না, এতে জাস্ট অর্ধেকটা বেরেস্তা দিচ্ছি। দিয়ে এটাও ঠিক 1/2 মিনিট মতো একটু নাড়ব, আর এর মধ্যে আমি এবার অ্যাড করে দেবো সেই আদা রসুনের যে জুসটা বার করে রেখেছিলাম সেই জুসটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। আর এটা একটু ফুটলে এটাকে গ্যাস কমিয়ে আমি ঢাকা দিয়ে হতে দেবো যতক্ষণ না আলুটা সিদ্ধ হয় ততক্ষণ। তো আমাদের এইটাতে বলক এসে গেছে, আমাদের গ্রেভিটা রেডি হোক আর আলুটাও সিদ্ধ হোক, ততক্ষণ এটাকে গ্যাসের ফ্লেমটা কমিয়ে আর একটা ঢাকা দিয়ে হতে দেবো যতক্ষণ না আলুটা সিদ্ধ হয়। তো আমাদের আলুটা 5 মিনিট মতো সিদ্ধ হয়েছে, এই কন্ডিশনে চিকেনগুলো আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে দিয়ে এটা ঢাকা দিয়ে এটা হতে দেবো যতক্ষণ না আলুটা টোটালি সিদ্ধ হয় আর এই গ্রেভিটা ফুটে কম হয়ে যায়। এটাকে আমি আবার ঢাকা দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, এই রেসিপির পরবর্তী অংশটি দেখবার জন্য চিকেন বিরিয়ানি রেসিপির পার্ট 2টি অবশ্যই দেখে নেবেন। রেসিপিটি লেনটা যাতে অনেক বড় না হয়ে যায় সেই জন্য পার্টটাকে আমি 2 ভাগে ভাগ করে দিয়েছি। আর এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে আপনাদের ফিডব্যাকটা দেবেন, একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটাকে ক্লিক করে রাখবেন, যাতে আমার আপলোড করা প্রতিদিনকার নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যান। আজকের মতো এইটুকুই, সবাই খুব ভালো থাকবেন, টাটা। আর অবশ্যই পার্ট 2টিকে দেখবেন, তবেই রেসিপিটি কিন্তু সম্পূর্ণরূপে কমপ্লিট হবে।